হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। ভারতীয় ফুটবল আর কিন্তু ঘন্টা দুয়েক পরে বাংলার এক জয়েন্ট মোহন বাগান সুপার জয়েন্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অর্থাৎ এএফসি কাপের কিন্তু প্লে অফ খেলতে নামছে। আজকে কিন্তু মোহন বাগান কোনো আঞ্চলিক দল নয়, বাংলার দল নয়, ভারতবর্ষকে কিন্তু রিপ্রেজেন্ট করতে নামছে এবং এই ম্যাচ জিতলেই কিন্তু এএফসি কাপের মেন গ্রুপে পৌঁছে যাবে, মেন রাউন্ডে পৌঁছে যাবে, সেহেতু এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। আর মোহন বাগানের বিপক্ষে যে দল অর্থাৎ বাংলাদেশ ঢাকা আবহনী, এই আবহনী দল কিন্তু মারাত্মক একটা কঠিন দল। এই দলের যে একজন বিদেশি প্লেয়ার আছে, সেই বিদেশি প্লেয়ারকে আপনারাও কিন্তু প্রত্যেকে চেনেন, কারণ আমরা কিন্তু তাকে আইএসএলে খেলতে দেখেছি। হ্যাঁ, তার কথা তো বলবোই। তার সঙ্গে সঙ্গে কিন্তু টোটাল এই বাংলাদেশ দল আটটা বিদেশি নিয়ে কিন্তু খেলতে এসছে এই দলটা মোহন বাগানের বিরুদ্ধে, এবং প্রথম এগারোই তো তারা ছটা করে বিদেশি নিয়ে খেলছে এই এএফসির নতুন নিয়ম অনুযায়ী। আগের ম্যাচে কিন্তু বাংলাদেশ হারিয়েছে মালদ্বীপসের কিংসকে, এবং সেই মালদ্বীপসের দলের বিরুদ্ধে যে লিস্ট দেখছেন, সেই লিস্টও দেখতে পারবেন ছটা বিদেশি আছে, এবং আজকে মোহন বাগানের বিরুদ্ধেও কিন্তু ছজন বিদেশি খেলবে, এইটুকুই শুনতে পাওয়া যাচ্ছে। উল্টো দিকে আমাদের মোহন বাগান সুপার জয়েন্ট কিন্তু আগের ম্যাচে অর্থাৎ মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে কিন্তু তিনজন বিদেশিকে নিয়ে খেলতে নেমেছিল। তবে এই ম্যাচে যা আমাদের কাছে খবর, পাঁচজন বিদেশি কিন্তু প্রথম এগারোতে খেলতে চলেছে, এবং পরবর্তী ক্ষেত্রে মোহন বাগানের নতুন জয়েন করা ডিফেন্ডার ইউৎসেও কিন্তু নামতে পারে সাবস্টিটিউট হিসাবে। তো এখন আমরা এই দুটো দল অর্থাৎ আবাহনী এবং মোহন বাগান দুটো দলের খেলার কি ধারা বা কিভাবে তারা খেলে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক যেমন আমরা ছোটবেলায় সেই পার্থক্য করতাম না দুদিকে রেখে, ঠিক সেইভাবে কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, প্রথমে তো বিদেশি নিয়ে কথা বললাম, তবে এই বিদেশিদের যদি গুণগত মান দেখেন সেই দিক থেকে কিন্তু মোহন বাগানের বিদেশিটা একটু হলেও এগিয়ে আছে বাংলাদেশের টিমটার বিদেশিদের তুলনায়। বাংলাদেশের এই টিমটার কিন্তু আমি মেনলি দুজন বিদেশি কথা বলবো। একজন তো হচ্ছে আমাদের আইএসএলে আমরা যে বিদেশিকে দেখেছি অর্থাৎ রাফায়েল আগস্টো, সেই রাফায়েল আগস্টো কিন্তু আগের ম্যাচে খেলেনি, এই ম্যাচে কিন্তু তার খেলার 100% চান্স। এবং আরেকজন বিদেশির কথা বলবো, তিনি কিন্তু এই বাংলাদেশ টিমের স্ট্রাইকার, তিনি মেনলি কিন্তু ক্যারিবিয়ান স্ট্রাইকার, এবং তার শরীরও কিন্তু খুব ভালো, আগের ম্যাচে কিন্তু তিনি গোলও করেছেন। সেহেতু এই প্লেয়ার দুটোকে নিয়ে কথা বলতেই হবে, এই প্লেয়ার দুটোর দিকে কিন্তু নজর রাখতে হবে। উল্টো দিকে মোহন বাগান দলে কিন্তু আজকে দিমিত্রি পেত্রাদস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, প্রথম থেকেই কিন্তু আজকে দিমিত্রি পেত্রাদস খেলবে, তার সঙ্গে তো হুগো বোমো আছেই। এবং যদি দুটো টিমের একদম পজিটিভ দিক বলতে পারেন, দুটো টিমেরই কিন্তু পজিটিভ দিক হচ্ছে সেট পিস। বাংলাদেশের এই টিমটাও কিন্তু সেট পিস থেকে গোল করতে ভালোবাসে, এবং আগের ম্যাচে তো সেট পিস থেকে আনোয়ার আলীর দুখানা গোল তো মোহন বাগানের পক্ষে হয়েছেই, সেইটা নিয়ে কোনো কথা হতে পারে না। তো এবার কিন্তু চলে যাব একটু আমাদের ভারতের মোহন বাগান টিমকে নিয়ে। দেখুন, আমি আগেই বললাম যে আগের ম্যাচে তিনজন বিদেশি নিয়ে খেললেও কিন্তু মোহন বাগান এই ম্যাচ একদম হারতে চায় না, এবং প্রথম থেকে আক্রমণের ঝড় তুলতে চায় জুয়ান ফেরান্ডো। এবং যেহেতু বাংলাদেশি দলটি খুব গতিময়ভাবে আক্রমণ করে এবং কাউন্টার অ্যাটাক বেসিস ম্যাচ খেলে, সেহেতু কিন্তু তাদের আটকাতে গেলে কাউন্টার অ্যাটাকেই যেতে হবে মোহন বাগানকে, এবং তার থেকেও বড় ব্যাপার অল টাইম কিন্তু অ্যাটাক রাখতে হবে। হ্যাঁ, দুটো টিমের আরেকটা যেটা একই জিনিস বলতে পারা যায় সেটা হচ্ছে কিন্তু দুটো দলই বল পজিশন দেখে খেলতে ভালোবাসে, তবে আজকের ম্যাচে একটু হলেও যেন মোহন বাগান এগিয়ে থাকবে বলে আমার পার্সোনালি মত। আপনারা বলবেন আপনারা কি ভাবছেন না ভাবছেন। তো দুটো দলকে যদি পাশাপাশি রাখা যায়, এটাই বলতে হবে যে মোহন বাগান দলের নামী প্লেয়ার দেখ থেকে কিন্তু অনেকটা উঁচুতে আছে। তবে বাংলাদেশে এই টিমের যে বাংলাদেশি প্লেয়াররা আছে, বিদেশি ছজন বা আটজন প্লেয়ারের কথা বলছি না, বাংলাদেশি যে পাঁচজন বা তিনটে প্লেয়ার খেলবে সেই প্লেয়ারগুলি কিন্তু অনেক এগিয়ে, এই কারণে তাদের মানসিকতার দিক থেকে। তারা কিন্তু সবসময় আমরা দেখেছি বাংলাদেশের যে কোনো পর্বের যে কোনো টিমের সঙ্গে যখন আমাদের ভারতবর্ষের ন্যাশনাল টিমেরই হোক বা কোনো ক্লাব টিমের হোক, তারা কিন্তু 100-200% দিয়ে লড়াই করে। তো এই প্লেয়ারগুলোও কিন্তু তাই লড়াই করবে, সেহেতু কিন্তু মোহন বাগানের টিম ম্যানেজমেন্ট
বিশেষ করে মিডফিল্ড থেকে ডিফেন্স, এই কিন্তু গ্যাপ তৈরি করলে হবে না এবং সবাইকে একভাবে খেলতে হবে। তো চলুন মোটামুটি যে টিম গেম নিয়ে আমি বারবার কথা বলছি, তো টিমটাই কিন্তু সঠিক বানাতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি রকম টিম হতে পারে সেই দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, তাহলে কিন্তু বলতে হয় আজকে টিম 4-4-2 ফর্মেশানে নামতে চলেছে। যে 4-4-2 ফর্মেশানটা হয়তো কোনো ক্ষেত্রে আমরা 4-1-3-2 দেখতে পারি। কীরকম হবে চলুন একটু আলোচনা করি। দেখুন, গোলপোস্টের তলাতে বিশালকায় ছাড়া কেউ হচ্ছে না। দুই সাইড ব্যাকে একদিকে সুভাষিস, অন্যদিকে আশিস রায়, এই দুজনেও কিন্তু ফাইনাল। এবং সেন্ট্রাল ব্যাকে এই মুহূর্তে এই ম্যাচেও কিন্তু স্টার্টিং ইলেভেনে শুরু করছে আনোয়ার আলী এবং ব্র্যাডন হামিল। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা ইউজটাকেও দেখতে পাই কোনো আশ্চর্য হওয়ার কিছু থাকতে পারবে না। তো এরপরেই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের হিসেবে আজকে বিশেষ রোল পালন করবে কিন্তু আনিরুদ্ধ থাপা একা, এবং তার সামনে যে তিনজন মিডফিল্ডার থাকবে সেখানে একদম সেন্ট্রাল মিডফিল্ড হিসাবে কিন্তু সাহাল আব্দুল সামাদ থাকবে, এবং তার দু সাইডে উইঙ্গার বলতে পারেন বা দুদিকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বলতে পারেন, একদিকে দিমিত্রি পেত্রাতস, অন্যদিকে কিন্তু হুগো বুমো। এবং এই তিনটে প্লেয়ার অর্থাৎ সাহাল, দিমিত্রি পেত্রাতস এবং হুগো বুমো, এই তিনটে প্লেয়ার এতটাই ইউটিলিটি সম্পূর্ণ প্লেয়ার যে যখন খুশি কিন্তু যেদিক নিয়ে নিতে পারে। এবং ফরওয়ার্ড লাইনে আজকে দুই বিদেশি কিন্তু শুরু করবে, সাদিকু আর কামিংস। তবে এখানে আমার একটা বক্তব্য, যদি 4-1-3-2 না খেলে যদি 4-4-2 খেলে তাহলে হয়তো প্রথম থেকে আজকে আমরা আনিরুদ্ধ থাপার জায়গায় লিস্টন কোলাসোকেও দেখতে পারি, কারণ লিস্টন কোলাসোকে কিন্তু মাঝ মাঠটায় ভালো খেলে। আর নতুবা কিন্তু আশিক ক্রুনিয়ানকে দেখতে পারি। কেন বলছি, আশিক ক্রুনিয়ান যদি খেলে বাঁ দিকের উইং খেলবে তখন দিমিত্রি পেত্রাতস একদম ফলস নাইন পজিশানে চলে যাবে, তখন হয়তো আমরা দেখতে পারি 4-3-1-2 ফর্মেশানে চলে যাচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়। তো ধারে ভারে সব দিক থেকে যদি প্রেডিকশন বলেন, এই ম্যাচে আমি মোহন বাগানকে একটু এগিয়ে রাখবো, হয়তো অনেকের কাছে সেটা ভালো নাও রাখতে পারে। আমাদের বাংলাদেশি যে ফ্যানরা আছে আপনারা বলুন যে বাংলাদেশ টিম মোহন বাগানের এই দলের কোন প্লেয়ারের দিক থেকে বেশি সতর্ক হয়ে থাকতে হবে বা বাংলাদেশ কেমনভাবে মোহন বাগানকে আক্রমণ করতে পারে, প্লিজ নিচে কমেন্ট করবেন। আর দু ঘন্টা পরে কিন্তু শুরু হচ্ছে খেলা সন্ধে 7টা থেকেই না আমাদের ভারতে। অবশ্যই মোহন বাগান সুপার জায়ান্টের যে ফেসবুক চ্যানেল আছে সেই ফেসবুক পেজে দেখতে পাবেন, তবে ইউটিউবে কিন্তু আজকে খেলা দেখার একটা সুবর্ণ সুযোগ আমাদের আছে। তার জন্য কিন্তু আমাদের পড়শি দেশকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ তাদের ইউটিউব চ্যানেলেই কিন্তু আমরা হয়তো খেলা দেখব পুরো ম্যাচটা, এটুকু বলতে পারি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো তো অবশ্যই লিখবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে এখনকার জন্য ভিডিও আমরা শেষ করছি, এবং এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি তখন কিন্তু হাফ টাইম পেরিয়ে গেছে কলকাতা ফুটবল লিগে। ইস্টবেঙ্গলের খেলার স্কোর কিন্তু এই মুহূর্তে গোল শূন্য, উল্টো দিকে কিন্তু হায়দ্রাবাদ 2-0 গোলে এগিয়ে আছে নেপাল আর্মির টিমের বিরুদ্ধে। এইটুকু আপাতত আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখনকার জন্য চললাম, টাটা।